হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি মডেল শাহাবুদ্দিন আসলাম বাদন মিডিয়া পক্ষ থেকে। তো আজ আপনাদের সাথে একজন বাউল শিল্পী পরিচয় করে দিব। তো উনি দীর্ঘদিন যাবৎ ধরে উনি বাউল গান করে। তো আজ ওনার নিজ মুখে থেকে আমরা শুনবো উনি কোন ধরনের গান করেন। তো ওনার পরিচয়টা আজ আমরা জানবো। তো চলেন যাই, ওনার পরিচয়টা নেই। তো বাউল ভাই, তো আপনার নাম কি এবং কি আপনার পরিচয়টা কি বলেন? আমার নাম সুরাব পাগলা বয়তি। আমার পরিচয় ধামরাই থানা শেষ, আমার লেবাস। তো আপনার ভাই বোন কজন? আমার ভাই বোন 8/3 বোন। আমরা আপনার 8/3 বোন? ঠিক আছে, তাইলে আপনার ছেলে মেয়ে? ওরা 2/2 বোন। আপনার দুই ছেলে দুই মেয়ে? তো গাইস, ওনার দুই ছেলে দুই মেয়ে শুনতেছেন। তো ওনার নামটা বলেছিলেন বাউল, কি জন বলছিলেন? সুরাব শিল্পী। উনি একজন বাউল সুরাব শিল্পী। তো আজ ওনার নিচ কণ্ঠে গান শুনবো। তো আপনাদের বাড়ি মানে গ্রাম কোন জায়গায় পড়ছে? আমারটা নেই আসিল পুরানপাড়া খাসির সরে, এখন আমি ধামরাই থানা শেষ হয়ে পড়ছি। এখন ধামরাই থানা শেষ। আচ্ছা, তো আপনি তো বাউল গান করেন? হ্যাঁ, বাউল গান করি। আচ্ছা, আপনি কার কার সাথে গান করছেন বা কোন ধরনের গান আপনি গান? তখন ওই মমতার ছোট সময় ছিল, ওই মমতা আমাদের দেশের এলাকার লোক, তো ওনার সাথে আমি আগে ওই বিশ্বের টিশ্বের গাইতাম, উনিও আসরে আসতো, তা আমাদেরও গাওয়াইতো। তো এইভাবে হেতো মাফের মানুষ হয়ে গেছে, তো আমাদের কৃষক আমরা করি, তাই মনের দুঃখে আবার এই তো করি, আবার মানে রাখি। তার মানে বোঝা গেল আপনার মনে অনেক দুঃখ আছে, অনেক কষ্ট আছে। তো সবাই শুনতেছেন, সবাই দেখতেছেন, তো উনি একজন দুঃখী মানুষ, উনি বাউল গান করে। তো সবাই ওনার গানগুলো দেখবেন। তো ওনার গানগুলো বেশি বেশি করে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো ওনার কণ্ঠে আজ আমরা একটি গান শুনবো। তো আপনাদের সবাইকে, সবার সাথে ওনাকে পরিচয় করে দেবো। তো সবাই ওনার গান শুনবেন, ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো চলেন আমরা যাই ওনার নিজ কণ্ঠে একটি গান শুনি। আচ্ছা, আপনি তো আপনার মন থেকে আপনার সবচেয়ে প্রিয় যে গানটা, আপনার যে গানটা আপনার বেশি ভালো লাগে, হ্যাঁ, ওই গানটা সবাই শুনতে চাইতেছে। আপনি দর্শকের উদ্দেশ্য করে আপনি ওই গানটা সবাইকে শোনান। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আগুন দিকে দিকে জ্বলে, আমার আগুন রোয়া রোয়া কেন জ্বলে রে, আমার মনের আগুন নিবে নায়ারে, সদায় আনল দিক দিকি ওই দিক জ্বলে রে, আমার মনের আগুন নিবে নায়ারে, আমার মনের আগুন তোনে জ্বলে আর জানিবে কে, আমার মনের আগুন তোনে জ্বলে আর জানিবে কে, ওরে এক জানে মোর সাহেব আল্লাহ, এক জানে মোর মাবত রে আল্লাহ, আজকা পয়দা করছে যে রে, আমার মনের আগুন নিবে না রে, সদায় আনল দিকি দিকি ওই দিক জ্বলে রে, আমার মনের আগুন নিবে নায়ারে, ওরে পানি কাউর উঠে বলে নিত্য গঙ্গায় স্নান করি, ওরে পানি কাউর বলে আমরা নিত্য গঙ্গায় স্নান করি, মনের হা উষে দেহু আমার হাল বরণ হই রে, মনের আগুন নিবে না রে, সদায় আনল দিকি দিকি ওই দিক জ্বলে রে, আমার মনের আগুন নিবে না রে, বনের হরিণ কেঁদে বলে আমি কার বাজার ওই আজকা দাঁড়িয়ে, ও রে বন
বলেন হরিণ কেঁদে বলে আমি কার বাজারে আজকে দাঁড়িয়ে আমার নিজ দেহের মাংস দিয়ে আমি জগৎ করব আলো হরে আমার মনের আগুন নিবে না রে আগুন রইয়া রইয়া আমার জলে রে আগুন দিকে দিকে আমার জলে রে মনের আগুন নিবে না রে আমি একদিন নীলদুরিয়ায় যাই দেখি বাসে শেওলায়ার পানা রে সমুদ্রে যাই দেখি বাসে শেওলায়ার পানা তোরে কুঞ্জ নামে মানে কইছে আসতো এই যে হুজেয়া পোনা রে আমার মনের আগুন নিবে না রে সদাই আনল দিকি দিকি ওই দিক জলে রে আমার মনের আগুন নিবে না রে আমি পাহাড়ে উঠিয়া দেখি হীরার মতো এত দার আমার দয়াল রে পাহাড়ে সো রিয়া দেখি হীরার মতো দার একদিন সেই দারে কাটিয়ারে নিবে বলে আমার সোনার ওই সব সার রে আমার মনের আগুন নিবে না রে সদাই আনল দিকি দিকি ওই দিক জলে রে আমার মনের আগুন নিবে না রে আমার মনের আগুন তোলে জলে আর জানিবে কে ও দয়াল রে মনের আগুন নিবে জলে আর জানিবে কে ওরে এক জানে মন মমত রে আল্লাহ এক জানে মন দয়াল রে আল্লাহ একদিন পয়দা করলো মনে যে রে মনের আগুন নিবে না রে সদাই আনল দিকি দিকি ওই দিক জ্বলছে রে আমার মনের আগুন নিবে না রে